আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আগামী 14 জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। এই ঈদেও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন 32,000 আসনের টিকিট বিক্রি হবে। এ বিষয়ে আগামী 30 মে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন। পরিকল্পনা অনুযায়ী 14 জুন পাওয়া যাবে 24 জুনের টিকিট। একইভাবে 15 জুন দেওয়া হবে 25 জুনের, 16, 17 ও 18 জুন পর্যায়ক্রমে 26 জুন, 27 জুনের এবং 28 জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে। আর ঈদ যাত্রায় ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে 22 জুন থেকে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 12টা থেকে। আর 24 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।